नमस्कार बंधुरा आमार छाद बागाने आपनादेर सबाइके स्वागत। आमी आजके एई भिडियोर माध्यमे आमार सम्पूर्ण छाद बागानेर ओवरव्यू आपनादेर संगे शेयर करब। तो जदिओ आमार छाद बागानेर अवस्था एई मुहूर्ते बेश एकटा भालो नय, कारण आमी एकदम परिचर्या करते पारिनि आमार गाछगुलोर। तबु अनेके आमाके बोलेछेन जे आमार सम्पूर्ण छाद बागानटि देखार जन्य, तो तार जन्य आमी एकटा छोट्ट भिडियो शेयर करछि। तो देखुन प्रथमे जे गाछटी देखते पाच्छेन एटा हच्छे एकटी वियतनाम पिंक काटाल गाछ। तो ये गाछटिर बयस 3 থেকে 3.5 বছর হবে। গাছটিকে আমি কলকাতার একটি নার্সারি থেকে এনেছিলাম অনলাইনে। এবারে তৃতীয়বারের মতো ফলন, এর আগের বার 2-3টি করে কাটাল হয়েছিল, তবে এবার কিন্তু অনেকগুলো কাটাল দেখুন। তো গাছটি একটি 100 লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে। পরিচর্যা বলতে আমি যখন গাছ বসাই তখন মাটির সঙ্গে শুধু গোবর সার মিশিয়ে গাছ বসাই। গোবর সার ছাড়া অন্য কোনো সার সাধারণত আমি গাছ বসানোর সময় মাটিতে মেশাই না। আর গাছ বসানোর 2-3 মাস পর থেকে যখন গাছটি বাড়তে শুরু করে তখন গাছের গোড়ায় জৈব মিশ্র সারটা প্রয়োগ করে আসছি। তো জৈব মিশ্র সার বলতে আমি আমার সব ভিডিওতেই বলে থাকি যে হাড়ের গরু, সিনকুচি, বাদাম কোল, নিম কোল, সরষের কোল, তারপর বার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো মিশিয়ে তৈরি করি। আর প্রত্যেক গাছে আমি প্রায় 3 থেকে 4 মাস অন্তর অন্তর প্রয়োগ করে থাকি। তো এই যে হাফ ড্রাম দেখছেন, তো এই হাফ ড্রামে আমি 2 কেজির মতো এই জৈব মিশ্র সারটা প্রয়োগ করে থাকি। আর ছোটো টব হলে কিন্তু আরও পরিমাণটা একটু কমিয়ে দিই। তো খুবই ভালো প্রজাতির একটি কাঁঠাল গাছ, আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা আপনাদের এই উঠোনে লাগাতে পারেন। আর এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়িওয়ান মালটা। তো গাছটির অবস্থা বেশ একটা ভালো নয়, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো আশা করি এই গাছটিতে এবার ফুল চলে আসবে। এই গাছটির বয়সও 3 থেকে 3.5 বছর হবে। প্রচুর মালটা হয়েছিল গত সিজনে। আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে তাই 12 মাসে আম গাছ। তো গাছটা একটা মাছের যে থার্মোকলের বাক্স আছে এই বাক্সে আছে। তো এই গাছটির বয়সও 3 বছর হবে। তো এই তাই 12 মাসে আম গাছে কিন্তু বছরের প্রত্যেক মাসেই আপনি আম হারভেস্ট করতে পারবেন। আমার বাগানে 3টি এই তাই 12 মাসে আম গাছ আছে। তো মোটামুটি কোনো না কোনো গাছে মানে প্রত্যেক মাসেই কিন্তু আপনি কিছু না কিছু ফল দেখতে পাবেন। তো দেখুন এই গাছটিতে এই মুহূর্তে 10-15টি ফল হয়ে আছে। তো আপনারা এই গাছটিও আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। অনেকে বলেন যে এই আমের কোয়ালিটিটা এতটা ভালো না, কিন্তু আমি যা পেয়েছি মোটামুটি এতটা খারাপ না, মিষ্টি। তবে এটা এর আটিটা একটু বড়। তবে এই যে অফ সিজনে গাছে আম ঝুলে থাকবে এটা দেখার সৌন্দর্য কিন্তু আলাদা। তো আপনারা এই গাছটিও আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। আর এখানে দেখুন অনেকগুলো সুন্দরী কুল গাছ, আরও অনেকগুলো কুল ছিল, হারভেস্ট করা হয়ে গেছে, আমি সময়ের অভাবে আর ভিডিও করতে পারিনি। তো গাছগুলো 10 ইঞ্চি টবে রয়েছে দেখুন। প্রচুর পরিমাণে কুল হয়েছিল, মোটামুটি অর্ধেকের মতো হারভেস্ট করা হয়ে গেছে। আরও কমপক্ষে এই সবগুলো গাছ মিলিয়ে 10 থেকে 15 কেজির মতো কুল হবে। খুবই সুস্বাদু একটি কুল, বড় সুন্দরী কুল। এই কুলগুলোর কিন্তু সুন্দর কালার আসে। তো এবারে হয়তো আবহাওয়াজনিত কারণে এই কুলগুলোর কালার আসেনি, তবে এগুলো কিন্তু খুব মিষ্টি। আপনার সবাই আপনাদের ছাদ বাগানে এই বড় সুন্দরী কুল গাছ করতে পারেন। এখানে দেখুন আরেকটি এই বাড়িওয়ান মালটা, আর এর পাশটায় রয়েছে একটি আমড়া গাছ। তো এই মুহূর্তেও কিন্তু গাছটিতে অনেকগুলো আমড়া আছে দেখুন। সারা বছরে কিন্তু এই আমড়া গাছে আমড়া থাকে। এই গাছটি একটি সিমেন্টের বস্তায় আছে। তো এই গাছটিকে আমি একটি বড় পাত্রে শীঘ্রই ট্রান্সফার করার চেষ্টা করব। আর এখানে যে গাছটি দেখছেন এটা হচ্ছে লিচু গাছ। তো এই গাছটিতে গত বছর 2-3টি ফল হয়েছিল,
খুবই মিষ্টি আর এর বীজ কিন্তু একেবারেই ছোট। তো এবারে কিন্তু গাছটি বেশ বড় হয়ে গেছে। তো এবার আশা করছি এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফল আমরা পাব। এই গাছটিও একটি 100 লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে। আর এর পাশটা আমি যেতে পারছি না, দেখুন এখানে রয়েছে একটি এই ড্রাগন ফল গাছ। প্রচুর পরিমাণে ড্রাগন হয় কিন্তু। তো এখন যেহেতু অফ সিজন, গাছটিতে কোনো ড্রাগন ফল নেই, তবে এই গত সিজনে কমপক্ষে 40 থেকে 50টির মতো ড্রাগন এই গাছটি থেকে আমি পেয়েছি। আর এই আম গাছটি হচ্ছে সুবর্ণরেখা আম গাছ। এই গাছটি থেকে গত বছর কমপক্ষে 30 থেকে 40টির মতো আম হারভেস্ট করেছি। তো এবার এখনও মুকুল আসা শুরু করিনি, তবে আর কিছুদিনের মধ্যে এই গাছটিতেও মুকুল চলে আসবে। আর এই গাছটি হচ্ছে থাই কাটিমন আম গাছ। এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণে আম হয়। আর এটা হচ্ছে এই আম্রপালি আম গাছ। দেখুন গাছটি কিন্তু অনেক উঁচু হয়ে গেছে। তো এই গাছটিতেও কিন্তু খুব ভালো ফল হয়। আর এখানে দেখুন একটি সাদা জামরুল গাছ। এই সবগুলো গাছ কিন্তু 100 লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে। এই গাছটিতেও কিন্তু প্রচুর ফল হয়। আর এই গাছটা হচ্ছে এই গোলাপজাম গাছ। দেখুন আর এখানে একটি সবেদা গাছ। আর এখানে দেখুন আরেকটি থাই বারোমাসি আম গাছ। তো এই মুহূর্তে কিন্তু এই গাছটিতে কোনো আম নেই, তবে আর কিছুদিনের মধ্যে এই গাছটিতেও মুকুল চলে আসবে। আর এটা হচ্ছে আমার আপেল গাছ, HRM99 আপেল। তো এই গাছটির পাতাগুলো ঝরে গেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু গাছটিতে ফুল চলে আসবে। আর এখানে দেখুন একটি পেয়ারা গাছ। এখানে আরেকটি আম গাছ, এটা সম্ভবত বেনানা ম্যাঙ্গো, এখনো ফল হয়নি। তো এবার আশা করছি এই গাছটিতেও ফল আসবে। আর এখানে দেখুন এই চাইনিজ কমলা লেবু গাছ। প্রচুর পরিমাণে কমলা হয়েছিল, কমপক্ষে 200 থেকে 300 মতো ফল হয়েছিল। তো আমি সময়ের অভাবে এই গাছটির ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারিনি। আর মিষ্টি কিন্তু একেবারে মিষ্টি। আপনার সবাই এই চাইনিজ কমলা লেবু গাছটিও আপনাদের সেবা বাগানে করতে পারেন। আর এখানে দেখুন একটি জলপাই গাছ। এই জলপাই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই হয়েছিল। এখানে আরেকটি দেখুন তাই বারোমাসি আম গাছ। এই গাছটিও 100 লিটার আয়তনের হাফ ড্রামের আছে। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছে কিন্তু ফল নেই, কারণ এখন অফ সিজন। এই গাছগুলোতে আর কিছুদিনের মধ্যেই এই ফুল চলে আসবে। আর এখানে অনেকগুলো কুল গাছ রয়েছে, দেখুন তো প্রচুর পরিমাণে কুল হয়েছিল। এগুলো হচ্ছে ভারত সুন্দরী কুল গাছ। তো এবারে আর এই গাছগুলোর ভিডিও করতে পারলাম না সময়ের অভাবে। কুল প্রায় হারভেস্ট করা শেষ। এবারে আমি চলে এসেছি আমাদের উপরের ছাদে। তো এখানে দুটি কুল গাছে কিন্তু অসংখ্য কুল হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কুল গাছটি হচ্ছে কাশ্মীরি রেড অ্যাপেল কুল গাছ। তো এবার অবশ্য এই কুলগুলোতে কালার আসেনি, গতবার খুব সুন্দর কালার এসেছিল। তবে এবার ফলন কিন্তু গতবারের চেয়ে অনেক বেশি, দেখুন কি হারে ফল হয়ে আছে। এই গাছটির বয়সও 3 থেকে 3.5 বছর হবে। এবারে তৃতীয়বারের মতো ফলন। আমি আজকে এই গাছটি থেকে কিছু পরিমাণ কুল হারভেস্ট করব। আমি আরেকটি কুল গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই কুল গাছটি হচ্ছে এই বল সুন্দরী কুল। এই গাছটিতেও কিন্তু অসংখ্য কুল হয়ে আছে।
তো আমি এবারে কুল হারভেস্ট করা শুরু করব। দেখুন অনেকগুলো কুল হারভেস্ট করে ফেললাম, প্রায় 4-5 কেজির মতো হবে। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।